টাকা না পেয়ে ধৈর্যচ্যুতি গ্রাহকদের। ইউবিআই এর হাওড়া ময়দান শাখায় ভাঙচুর। অভিযোগ, দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার পরও টাকা মেলেনি। টাকা শেষ হয়ে যাওয়ার সময়ের আগে ব্যাংক বন্ধ করে দেওয়া হয় বলে অভিযোগ। আর এতেই মেজাজ হারান লাইনে দাঁড়ানো গ্রাহকরা। ব্যাংকের দরজায় ভাঙচুর করা হয়। অন্যদিকে টাকা না পেয়ে গ্রাহক বিক্ষোভ আসানসোলের কুলটিতেও। ইউবিআই নিয়মতপুর শাখায় দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকেও টাকা পাননি গ্রাহকরা। শেষে তাদের ধৈর্যের বাঁধ ভাঙে, ব্যাংকের শাটার নামিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে দেন গ্রাহকরা। প্রায় আধ ঘন্টা ব্যাংকের ভিতর বন্ধ হয়েছিলেন কর্মীরা। শেষে পুলিশ এসে ব্যাংকের দরজা খোলা। দেবব্রত ঘোষ আমাদের প্রতিনিধি, আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। দেবব্রত, আজ হাওড়ায় যে ছবি দেখা গেছে ইউবিআই একটি শাখায়, এরকম কি অন্যান্য জায়গায় একই রকম ছবি? অর্থাৎ গ্রাহকদের কি ধৈর্যের বাঁধ ভাঙছে, তারা লাইনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার পরও টাকা পাচ্ছেন না? দেখো, একেবারেই ঠিক, গ্রাহকদের ধৈর্যের বাঁধ ক্রমশ ভাঙছে। তার কারণ বিশেষ করে নিম্নবিত্ত, নিম্ন মধ্যবিত্ত যে সমস্ত মানুষজন রয়েছেন, তাদের টাকা ব্যাংকেই থাকে এবং সেই ব্যাংক থেকে তারা টাকা তুলে তারা প্রত্যেকদিন তারা জিনিসপত্র কেনাকাটা করেন। কিন্তু ব্যাংকে টাকা পাওয়া যাচ্ছে না, দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়েও টাকা পাননি। এটিএম কাউন্টারগুলো সকাল থেকে অধিকাংশই বন্ধ, যেগুলো খুলেছে সেখানেও দীর্ঘ লাইন, সেখানেও টাকা পাওয়া যায়নি। ফলে সাধারণ মানুষের, কিন্তু গ্রাহকদের ধৈর্যের বাঁধ ক্রমশই ভাঙছে। আজকে ইউবিআইতে হাওড়া ময়দান শাখাতে, সেখানে লাইন দিয়ে দীর্ঘক্ষণ দাঁড়িয়েছিলেন, কিন্তু টাকা না থাকায় নির্ধারিত সময়ের আগে বিকেল 5টা নাগাদ ব্যাংক বন্ধ করে দেওয়া হচ্ছে এমনটা জানার পরে গ্রাহকরা কিন্তু তারা আরো কিন্তু উত্তেজিত হয়ে পড়েন। তারা মেজাজ হারিয়ে তারা ভাঙচুর করতে শুরু করেন এবং ব্যাংকের যে গেট আছে সেই কাঁচের গেট, কাঁচের দরজা তারা লাঠি মেরে ভেঙে ফেলেন। এরপর পরিস্থিতি সামাল দিতে বিশাল পুলিশ ঘটনাস্থলে আসে। কিন্তু এভাবে যদি চলতে থাকে আরো যে এই ধরনের ঘটনা ঘটবে, এবং এটা কিন্তু নিঃসন্দেহে বলা যায়, কারণ সাধারণ মানুষের হাতে কিন্তু একেবারেই টাকা নেই এবং টাকা না থাকার ফলে তারা কিন্তু বিভিন্ন নিত্য প্রয়োজনীয় যে সমস্ত জিনিস কেনাকাটা করতে পারছেন না, বা আরো আনুষঙ্গিক যে সমস্ত প্রয়োজনীয় কাজে টাকা লাগে সেগুলো তারা ব্যবহার করতে পারছেন না। দেবব্রত ধন্যবাদ। টাকা নেই কিন্তু ব্যাংকের কাছেও, যার জন্য এইরকম অবস্থা। আসানসোলের ঘটনা আপনাদের দেখালাম একটু আগে কুলটিতে। আমাদের অন্য প্রতিনিধি বাসুদেব বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন, বাসুদেব চট্টোপাধ্যায়, তার সঙ্গে কথা বলবো। বাসুদেব, আমরা দেখেছি কার্যত ব্যাংক কর্মীরা ব্যাংকের মধ্যেই বন্দী হয়ে বসেছিলেন, যেহেতু বাইরে উত্তেজিত জনতা, পুলিশকে হস্তক্ষেপ করতে হয় শেষ পর্যন্ত। কোনো সুরাহার ইঙ্গিত আগামীকালের জন্য পাওয়া যাচ্ছে এখন অবধি? দেখো, যেটা 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 অভিযোগ ওখানকার ওখানকার যারা গ্রাহক ছিল, যারা কাস্টমার, সাধারণ মানুষ ছিল, তাদের অভিযোগ যে সময়ের আগেই তারা ব্যাংক নাকি বন্ধ করে দিয়েছিল, তাই বাইরে থেকে ওরা আর ব্যাংক খুলতেই দেয়নি, ব্যাংক বন্ধ রাখা হয়েছিল এবং কাস্টমাররা সেই ব্যাংক বন্ধ করে দেয় এবং টাকা ঠিকভাবে সেই ব্যাংক থেকে অভিযোগ করছিল যে সেই ব্যাংক থেকে ঠিকভাবে টাকা দেওয়া হয়েছিল না। খালি বলা ছিল টাকা জমা করুন, কোনো এক্সচেঞ্জ করা যাবে না, কারণ আমাদের কাছে সাফিসিয়েন্ট পয়সা নাই, সেই জন্য আমরা টাকা কোনো এক্সচেঞ্জ করা যাবে না। এই যে অভিযোগ যখন করে, তখন যে কাস্টমাররা ছিল, তারা যারা এসেছিল ব্যাংকে, তারা সবাই ব্যাংকটা বন্ধ করে দেয়। পরে নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ এসে সেই ব্যাংকের কাস্টমারদের সঙ্গে কথা বলে, আগামীকালকে এই ব্রাঞ্চ খুলবে জানা গেছে। হ্যাঁ, দেখো, আট ঘন্টা 45 মিনিটের ভেতরেই পুলিশ এসে ব্যাংক খুলে দেয়, ব্যাংকের দরজা খুলে দেয় এবং বলে যে 6টা পর্যন্ত আমাদের ট্রানজাকশন করতে হবে, তারপরে ব্যাংক আজকে খোলে এবং কালকেও স্বাভাবিকভাবে সেই ব্যাংকটি খুলবে বলে জানা গেছে। বাসুদেব ধন্যবাদ। পূজা, ঠিক এই কারণেই কেন্দ্র নির্দেশ জারি করেছে সমস্ত ব্যাংকে, পোস্ট অফিসে, সব ব্রাঞ্চের কাছে পুলিশ কর্মী মোতায়েন করতে হবে নিরাপত্তার জন্য।